নমস্কার বন্ধুরা, বাস্তু টিপস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা সবাই জানেন এখন পিতৃপক্ষ চলছে, পিতৃপক্ষ ১৬ দিনের হয়। পিতৃপক্ষ শুরু হয়েছে ২০শে সেপ্টেম্বর সোমবার এবং শেষ হবে ৬ অক্টোবর ২০২১। পিতৃদের আত্মার শান্তির জন্য এই পিতৃপক্ষে শ্রাদ্ধ, তর্পণ ও পিণ্ডদান অবশ্যই করা উচিত। হিন্দু ধর্মে এই পিতৃপক্ষের বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই পিতৃপক্ষে পিতৃদের উদ্দেশ্যে শ্রাদ্ধ, তর্পণ ও পিণ্ডদান করলে মৃত পূর্বপুরুষরা প্রসন্ন হন ও আশীর্বাদ প্রদান করেন। এই পিতৃপক্ষে নদী বা পুকুরে কোমর জল পর্যন্ত নেমে ভগবান সূর্যদেবকে জল প্রদান করে পিতৃদের তর্পণ করা যায়। আজকের এই ভিডিওতে পিতৃপক্ষের জন্য এক সহজ সরল উপায়ের কথা আপনাদের জানাবো। পিতৃপক্ষে এই উপায় আপনি যদি একদিন বা প্রতিদিন করেন তাহলে মৃত পিতৃপুরুষরা প্রসন্ন হবেন এবং আশীর্বাদ প্রদান করবেন। এই উপায়টি করলে বহু জন্মের পিতৃদোষ দূর হয়ে যাবে। পিতৃদের সাথে সাথে কালসর্পদোষ এবং গ্রহদোষ থেকেও মুক্তি মিলবে। এই উপায়টি সঠিকভাবে করার জন্য আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আর এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক দিয়ে উৎসাহিত করুন এবং কারো উপকারে লাগবে বলে মনে করলে ভিডিওটিকে শেয়ার করুন। উপায়টি করার জন্য সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরুন। উপায়টি করার সময় প্যান্ট বা জিন্স পরবেন না, ধুতি পরুন, কোঁচা দিয়ে দিন। তারপর একটি পেতলের ঘটি নিন। এই ঘটির মধ্যে শুদ্ধ জল এবং জলের মধ্যে সামান্য কাঁচা দুধ দিয়ে দিন। ঘটিটির মধ্যে গোটা চাল, সামান্য যব এবং তিল দিয়ে দিন। এবার এই পাত্রটি নিয়ে কোনো খোলা জায়গায় যান, এমন স্থানে যান যেন সেখান থেকে সূর্যদেবকে দেখা যায়। এবার ভগবান সূর্যদেবের দিকে মুখ করে আপনি ওই জল ভগবান সূর্যদেবকে অর্পণ করুন। জল দেওয়ার সময় ঘটিটি দুই হাতে ধরে আপনার মাথার উপর তুলুন। এবার ভগবান সূর্যদেবকে জল দিন। তিনবার জল দেবেন। প্রথমবার একটু জল দিন, দু তিন সেকেন্ড অপেক্ষা করার পর দ্বিতীয়বার জল দিন এবং আবার দুই তিন সেকেন্ড অপেক্ষা করে আপনি তৃতীয়বার সব জলটি দিয়ে দিন। জল দেওয়ার সময় ভগবান সূর্যের গায়ত্রী মন্ত্র আপনি জপ করুন। মন্ত্রটি হল ওং ভাস্করায় বিদ্মহে মহাতেজায় ধীমহি তন্নো সূর্য প্রচোদয়াৎ। সূর্যদেবকে জল দেওয়ার পর ওই ঘটির গায়ে লেগে থাকা যব, চাল, তিল হাত দিয়ে ভালো করে পরিষ্কার করে বের করে নিন এবং তা জল দেওয়ার স্থানে দিয়ে দিন। এবার আপনি সূর্যদেবকে পরিক্রমা করুন। সূর্যদেবকে পরিক্রমা করার পদ্ধতি হল আপনি আপনার নিজের জায়গায় দাঁড়িয়ে ডান দিক থেকে বাঁ দিকে অর্থাৎ ঘড়ির কাঁটা অনুসারে সাতবার ঘুরে যান এবং এই পরিক্রমা করার সময় ওই একই মন্ত্র ওং ভাস্করায় বিদ্মহে মহাতেজায় ধীমহি তন্নো সূর্য প্রচোদয়াৎ এই মন্ত্রটি জপ করুন। ঘোরার পর ভগবান গণেশ, সূর্যদেব এবং পিতৃদেবকে প্রণাম করুন এবং সূর্যদেবের কাছে সমস্ত পিতৃদের আত্মার শান্তি কামনার জন্য প্রার্থনা করুন, পিতৃদের মুক্তির জন্য প্রার্থনা করুন, পিতৃদোষ থেকে মুক্তির জন্য প্রার্থনা করুন। প্রার্থনা করার পর পিতৃদের প্রণাম করুন এবং ওই স্থানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বা বসে বসে আপনি ১০৮ বার এই মন্ত্র জপ করুন। মন্ত্রটি হল ওং পিতৃদেবতায় নমঃ। মন্ত্র জপ হয়ে গেলে আপনি প্রণাম করে আপনি আপনার দৈনন্দিন কাজকর্ম করুন। এই কাজটি আপনি যেদিনই করবেন কিছু না খেয়ে করবেন। এই কাজটিকে যে আপনাকে সকালবেলায় করতে হবে তা কিন্তু নয়, আপনি দুপুর ২টো পর্যন্ত এই কাজটি করতে পারেন। তবে সবচেয়ে উত্তম সময় হল দুপুর ১২টা থেকে ২টোর মধ্যে। এই কাজটি করলে মৃত পূর্বপুরুষরা সন্তুষ্ট হবেন।
তাদের মুক্তি ঘটবে, তাদের আশীর্বাদ আপনার উপর বর্ষিত হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর এই চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।